नमस्कार शुभ सन्ध्या আমি আপনাদের প্রবীর বিশ্বাস শুরু করলাম এনকে বাংলার আরো একটা পর্ব আজ বুধবার আজকে আর রাজনীতির কথা না আজকে কিন্তু আমরা খোঁজ করব দেখুন আমরা জন্ম থেকেই খোঁজ করি যখন জন্ম হয় তখন থেকে মাতৃসুধা পান করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি মাতৃসুধার খোঁজ করি তারপর থেকে শুরু হয় আমাদের খোঁজ বিভিন্ন রকম খোঁজ ভালোবাসার মানুষের খোঁজ পরিজনদের খোঁজ সমাজের খোঁজ কেউ রাজনীতির খোঁজ করেন কেউ বিজ্ঞানের খোঁজ করেন কেউ বা শিল্প সাহিত্যের খোঁজ করেন এইভাবে খোঁজটা আমাদের চলতেই থাকে আমরা সারা জীবন খুঁজতে থাকি আমরা সারা জীবন খুঁজতে থাকি এমন একজন মানুষের যিনি আমার সমব্যক্তি হবেন যিনি আমার সাথে চলবেন যার কাঁধে কাঁধ রেখে আমরা চলতে পারবো যাকে আমরা মনের কথা খুলে বলতে পারবো প্রত্যেক মানুষ এরকম খোঁজ করেন আপনিও করেন আমিও করি এই খোঁজ নিরন্তর চলতে থাকে আমাদের জন্ম থেকে খোঁজ শুরু হয় আর শুরু হয় মৃত্যুর দিন পর্যন্ত মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কিন্তু কখনো কি নিজেকে খোঁজ করেছেন কখনো কি নিজেকে জানতে চেয়েছেন যে আপনি মানুষটা কেমন কখনো কি খোঁজ করেছেন যে আপনার ভেতরে যে লুকিয়ে থাকা মানুষটা সে মানুষটা আদতে ঠিক কেমন এই নিয়ে আমরা একটা অনুষ্ঠান আগে করেছিলাম বহু আগে তবু আজকে আরেকবার করতে হচ্ছে কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বেলুড় মঠের এক সন্ন্যাসীর সাথে পরিচয় ছিল বেলুড় মঠের সন্ন্যাসীদের সবাই মহারাজ বলে ডাকেন কিন্তু আমার তখন অল্প বয়স যুব বয়স যুবক অবস্থা আমার কাউকে মহারাজ বলা স্যার বলা এগুলো ধাতে সয় না তাই আমি সেই সন্ন্যাসীকে সন্ন্যাসী দা বলে ডাকতাম তিনিও পরম স্নেহে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার সব প্রশ্নের উত্তর দিতেন সেই সন্ন্যাসীদা একদিন আমাকে বললেন আচ্ছা তুমি তো এত কিছু পড়াশুনো করো এত কিছু নিয়ে চর্চা করো কখনো নিজেকে নিয়ে চর্চা করেছো কখনো কথা বলেছো নিজের সাথে আমি ভাবলাম সন্ন্যাসীদা বোধহয় পাগল হয়ে গিয়েছে নিজের সাথে কেউ কথা বলে নাকি নিজের সাথে তো পাগলেরাই কথা বলে সন্ন্যাসীদা বললেন না নিজের সাথেও কথা বলতে হয় নিজেকেও জানতে হয় নিজেকেও বুঝতে হয় আমি সেদিন জিজ্ঞাসা করেছিলাম কিভাবে কথা বলবো সন্ন্যাসীদা নিজের সাথে উনি আমাকে একটা সহজ পন্থা বললেন বলে রাত্রে যখন ঘুমোতে যাও ঘুমানোর আগে আর শোয়ার সময় যখন তুমি চোখ বন্ধ করে থাকো ঘুম আসে না তখন তুমি কল্পনা করো যে তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি অর্থাৎ আমি প্রবীর বিশ্বাস আমার সামনে আরো একটা প্রবীর বিশ্বাস দাঁড়িয়ে আছে এবার তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প সারাদিন কি করলে না করলে সব বিষয় নিয়ে আলোচনা করো বললেন সন্ন্যাসীদা ভীষণ কঠিন কাজ ভীষণ কঠিন কাজ মানে এই কাজ রপ্ত করা অন্তত এক বছর সময় লাগে প্রথম দুদিন তিন দিন করতে গিয়ে ব্যর্থ তারপরে ভাবলাম দূর এসব আর হবে না এই সম্ভব না নিজেকে সামনে রেখে নিজের সাথে কথা বলা মানে মনে মনে উচ্চারণ করে নয় এ হবে না আবার কিছুদিন পরে সন্ন্যাসীদের সাথে দেখা হলো তিনি জিজ্ঞাসা করলেন কি কথা বলছো নিজের সাথে জানালাম কি কথা বলবো নিজেকে তো দেখতেই পাই না ভালো করে দেখতে দেখতে অন্য চিন্তা চলে আসে অন্য ভাবনা চলে আসে তখন বললো এটা হবে কিন্তু এটা প্র্যাকটিস করে যাও রোজ প্র্যাকটিস করে যাও বিশ্বাস করো রোজ প্র্যাকটিস করতে করতে একদিন সেটা করায়ত্ত হলো নিজের সাথে কথা বলতে পারি এখন খুব বেশি না 2 মিনিট 3 মিনিট কথা বলি সারাদিন কি নিয়ে কাজ করলাম কি এপিসোড আনলাম কি রিসার্চ করলাম কি আমার সহকর্মীদের সাথে আলোচনা হলো কি করে ডেভেলপমেন্ট করবো এ নিয়ে আলোচনা করতে করতে যেগুলো হয় আর কি সেগুলো আমি রোজ প্রতিদিন আমাকে বলি এবং আমার সেই আমি আমাকে উত্তরও দেয় কোনো ভুল হলে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এরকম ভাবে চলছে এটা একটা চালু প্রক্রিয়া এবার ঘটনা হচ্ছে যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি সন্ন্যাসীদার কথা বাদ দিন এবার আমি আমার কথা বলি আমার মনে হয়েছিল একদিন এই যে আমাদের সারা শরীর এটা তো একটা যন্ত্র হাড়টা ধুকপুক করছে আমরা বাতাস নিচ্ছি সেখান থেকে অক্সিজেনটা রেখে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি এবং আমাদের শরীরে ধমনীতে রক্ত চলাচল করছে নার্ভগুলো ছুটে চলেছে মাথার ব্রেন সারাক্ষণ কাজ করে চলেছে পা আমাদের হাঁটিয়ে নিয়ে চলেছে হাত আমাদের কাজ করতে সাহায্য করছে এটা সম্পূর্ণ তো মেশিন
এই মেশিনটা একটা বয়সের পর আস্তে আস্তে মেশিনটার কলকব্জাগুলো নষ্ট হয়। মানে সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে 50-এর ওপরে গেলে যারা যান তাদের কলকব্জাগুলো ধীরে 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 নষ্ট হতে থাকে, চোখ দাঁত ইত্যাদি ইত্যাদি করে শরীরের বিভিন্ন কলকব্জা, হাঁটু কোমর বিভিন্ন গাঁট এগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এর স্বাভাবিক, এটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই, আমরা ওষুধ খেয়ে সেগুলো ঠিক রাখার চেষ্টা করি, কিন্তু যতটা সম্ভব ওষুধ না খেয়ে ঠিক থাকতে পারি সেটাই ভালো। তো আমি একদিন চিন্তা করছিলাম এই যে পা আমাদের সারা দিন বয়ে নিয়ে বেড়ায়, এই যে আমার এত বড় শরীরটাকে 5.5 ফুট 6 ফুট মানুষটাকে বা আমার থেকেও লম্বা যারা আছেন, যে এই মানুষটাকে যারা বয়ে নিয়ে যায়, যে বয়ে নিয়ে যায়, আমরা তো অনেকের পায়ে হাত দিয়ে প্রণাম করি, কখনো নিজের পাকে প্রণাম করেছি, কখনো চেষ্টা করেছি নিজের পাকে সম্মান জানাতে, করিনি। যে পা দুটো আপনাকে সারাক্ষণ বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই পাকে প্রণাম করেননি আপনি কখনো? আমিও করিনি। সবার আগে তো সেই পাকেই প্রণাম করা উচিত। এই যে হার্ট সারাক্ষণ বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করে চলেছে, এবং শুধু তাই না, আপনি সারা শরীর যখন ঘুমোচ্ছে, সারা শরীর যখন বিশ্রাম করছে, তখনও কিন্তু আপনার হার্টটা সচল ধুকপুক 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 করেই চলেছে, তার বিশ্রাম নেই। কখনো থ্যাংকস জানিয়েছেন সেই হার্টকে সারাক্ষণ আপনার হয়ে সচল থাকার জন্য? আমরা আত্মানুসন্ধান করছি, নিজেকে খুঁজছি, নিজেকে খুঁজতে হবে, নিজেকে খুঁজুন, নিজেকে খুঁজে বার করুন। আমার উত্তম কুমারের একটি বইয়ের কথা মনে পড়ছে, বই মানে সিনেমা, তার লেখা একটি আত্মজীবনী। সেখানে উত্তম কুমার বলছেন যে প্রত্যেক মানুষের মধ্যেই সব রকম প্রতিভা থাকে। যে মানুষটা গান গায় সে মানুষটা ছবি আঁকতে পারে, সে মানুষটা বড় সাহিত্য তৈরি করতে পারে, সে মানুষটা বিজ্ঞানী হতে পারে, সে মানুষটা বিভিন্ন রকম কার্যকলাপে, সে খেলোয়াড় হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, সাংবাদিক হতে পারে। অর্থাৎ একটা মানুষের মধ্যে সব রকম গুণবত্তা ভরে দিয়েছেন ঈশ্বর, সেখান থেকে কোনো একটিকে পালিশ করতে হয়। উত্তম কুমার অভিনয়টাকে পালিশ করেছিলেন। তো এইরকম ভাবে আমার আপনার মধ্যেও, আমার আপনার বাড়ির সন্তানদের মধ্যেও সমস্ত গুণ মজুদ আছে। এবার দেখতে হবে সেই গুণের মধ্যে কোন গুণটা তার বিচ্ছুরিত হচ্ছে, সে কোন গুণটা তার মধ্যে দেখা যাচ্ছে বেশি করে, কোন গুণের প্রতি সে আগ্রহী, তাকে সেই গুণের প্রতি আগ্রহী করতে আপনি সাহায্য করুন। এবং নিজেকেও, নিজের মধ্যেও যদি কোনো গুণ খুঁজে পান, ধরুন আপনি ভালো বলেন, ভালো লেখেন, ভালো গান করেন, ভালো খেলেন, এইটাকে পালিশ করতে হবে, এইটাকে পালিশ করতে করতে। এবং শুধু তাই না, পালিশ করা না, যদি আপনার বাড়ির শিশু সন্তানেরা যদি দেখে কোনো শিশু সন্তান ভালো ছবি আঁকছে, তাকে তাতে উৎসাহ দিন, এলেবেলে ছবিকেও বলুন ভীষণ ভালো হয়েছে, আরো ভালো করো তো। এইরকম ভাবে নিজেকে নিজে উৎসাহ দিন, বাড়ির লোককে উৎসাহ দিন, পরিজনদের উৎসাহ দিন, বন্ধু বান্ধবকে উৎসাহ দিন। প্রত্যেকের মধ্যে একটি না একটি ভালো গুণ বেরিয়ে আসবেই আসবেই, আসতেই হবে। এই যে আমি আপনাদের সামনে ক্যামেরায় কথা বলি প্রত্যেক দিন, এনকে ডিজিটালে এসে, সম্বুত শুক্র এনকে বাংলায় এসে কথা বলি, তো আমি কিন্তু এরকম কথা বলতাম না, আমার ক্যামেরা দেখলে রীতিমতো ভয় লাগতো। আমার সামনে যে ক্যামেরাটা আছে সেটা একটা যন্ত্র, সেই যন্ত্রের দিকে তাকিয়ে কথা বলা মানে আপনি আসলে আপনি দেখছেন আপনার সাথে কথা বলছি, আমি তো বলছি যন্ত্রের দিকে তাকিয়ে। চারদিকে এত লাইট, এত লোকজন, এত সহকর্মীরা আছেন, এর মধ্যে থেকেও আপনাদের মধ্যে কথা, আপনার সাথে কথা বলা, এটা আমার কাছে ভীষণ ভীষণ ভয়ঙ্কর ব্যাপার ছিল, আমি পারতাম না। তারপরে ধীরে 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 নিজেকে তৈরি করলাম, কারণ কেউ না কেউ তো করছেন, আমি কেন পারবো না। এরকম ভাবে কেউ না কেউ তো ছবি আঁকছেন, কেউ না কেউ তো সাহিত্য সৃষ্টি করছেন, কেউ কেউ না কেউ তো খেলাধুলায় নিজেকে সেরা প্রমাণ করেছেন, কেউ না কেউ তো তার প্রফেশনে সেরা হয়েছেন, তাহলে আমি আপনি কেন পারবো? আমাদের মধ্যে থেকে যে কোনো একটি গুণ বার করে এনে, যেটা মনে হয়, যেটা আমার ভালো লাগে, যেটা করতে আমার পছন্দ, যেমন আপনাদের সাথে কথা বলতে আমার পছন্দ হয়, আমার ভালো লাগে, আমি এইটাকে খোসা মজা করছি, প্রতিদিন নিজেকে খানিকটা উন্নত করার চেষ্টা করি। এর কি করে উন্নত করার চেষ্টা করব? এই যে আজকে আপনাদের সাথে অনুষ্ঠান করছি রাত 9টায়, এরপরে অনুষ্ঠান শেষের পর আমি তো আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, নিশ্চয়ই ঘুমোতে যাব। ঘুমোতে যাওয়ার পর এই অনুষ্ঠান নিয়ে আমি একটু চিন্তা করি যে কি বললাম, আমার দর্শক বন্ধুদের সাথে আমার কি কথা হলো, সেই কথার কতটা সঠিক হলো, কতটা বেঠিক হলো। এইখান থেকে যে বেঠিকগুলো আছে সেইগুলোকে বার করে নিই, যে এই এই জিনিসগুলো আমি ঠিকঠাক বলিনি, পরের দিন সেই জিনিসগুলোকে রেকটিফাই করে আবার আসার চেষ্টা করি আপনাদের কাছে।
এটা কোনো জ্ঞানের কথা নয়, এটা নিজেকে আত্মশুদ্ধির কথা। আর যতক্ষণ বাঁচবো ততক্ষণ নিজেকে আত্মশুদ্ধি করতেই হবে, যতক্ষণ বাঁচি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে শুদ্ধিকরণ করে যেতে হবে। কারণ সারা দুনিয়ায় প্রচুর প্রলোভন, অর্থের প্রলোভন, নেশার প্রলোভন, নারীর প্রলোভন, নারীর ক্ষেত্রে পুরুষের প্রলোভন, পরকীয়ার হাতছানি ইত্যাদি অনেক কিছু আছে। সেখান থেকে বাঁচিয়ে চলতে হয় আমাদের, সেখান থেকে বাঁচিয়ে নিজেদেরকে প্রত্যেক দিন উত্তরণের সিঁড়িতে হাঁটতে হয়। একটু একটু ধাপে ধাপে আমরা কিন্তু উত্তরণের পথে এগোতে থাকি, শেষ দিন পর্যন্ত যেন এই উত্তরণ জারি রাখতে পারি, এই প্রতিজ্ঞা রাখতে হবে। প্রত্যেক দিন, প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু শিখিয়ে যায় আমাদের সামনে থাকা মানুষগুলো। আমাদের সামনে যত মানুষগুলো থাকেন, সকালবেলা বাজার করা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অনেক মানুষের সাথে আমরা কথা বলি, অনেক মানুষের সাথে মিশি আমরা, প্রত্যেকটি মানুষ কিছু না কিছু শিখিয়ে যায়। তাই মানুষের সাথে বেশি কথা বলতে হবে, মানুষের সাথে বেশি মিশতে হবে, তাদের মধ্যে থেকে তার গুণাবলী আহরণ করতে হবে এবং এই আহরণ করে চলতে হবে আজীবন। আজ আর রাজনৈতিক কথা বললাম না, একেবারে আত্মশুদ্ধির কথা বললাম, নিজেকে খোঁজার কথা বললাম, নিজেকে খুঁজবেন কি করে সে কথা বললাম, এবং সবার আগে নিজেকে ধন্যবাদ দিন, নিজের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ধন্যবাদ দিন যারা আপনাকে সচল রেখেছে, যাদের জন্য আপনি প্রতিদিন চলতে পারছেন, হাঁটতে পারছেন, কথা বলতে পারছেন, লোকের সাথে মিশতে পারছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটিও যদি কাজ করা বন্ধ করে দেয় আপনি কিন্তু বিপদে পড়বেন, আমি বিপদে পড়ব। তাই নিজের নিজেকে আগে ধন্যবাদ দিন, নিজেকে আগে ভালোবাসুন, নিজেকে আগে শ্রদ্ধা করুন। দেখবেন অন্য মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, মমতা আপনা থেকেই বেরিয়ে আসবে। বিভিন্ন বই ফেটেছি, বিভিন্ন রকম বইপত্র পড়েছি, বিভিন্ন রকম বইপত্র থেকে জেনেছি, এভাবেই নিজেকে আত্মশুদ্ধি করতে হয়। দেখুন দুরকম ভাবে যাওয়া যায়, এক তো ধর্মের পথ আপনি নিতে পারেন, আপনি যে ঈশ্বর আল্লাহ গড যাকেই বিশ্বাস করুন সেই পথে নিজেকে আত্মশুদ্ধি করতে পারেন, আর কাজের মাধ্যমে আত্মশুদ্ধি করতে পারেন। আমরা যারা গৃহস্থ মানুষ, আমরা যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের পক্ষে ওই ঈশ্বরের প্রতি মানে কনসেন্ট্রেট করা আমাদের পক্ষে সত্যি খানিকটা কষ্টকর, কিন্তু আমার নিজের কাজের প্রতি তো কনসেন্ট্রেট করতে পারি, নিজের প্রতি তো কনসেন্ট্রেট করতে পারি, নিজের কাজটাকেই কর্মকেই তো ধর্ম বলে এগিয়ে যেতে পারি, পারি না? কি বলেন আপনারা, লিখে জানান আমাদের। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।